হতদরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করে যাচ্ছেন জয়পুরহাটের সদর উপজেলার সেট হরিপুর গ্রামের ইয়াকুব আলী মানুষের সেবা দেয় আয় যার ব্রত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে ওষুধ দিচ্ছেন তিনি জীবনের শেষ পর্যন্ত এভাবে সেবা দিতে চান ইয়াকুব আলী তার এই সেবা পেয়ে খুশি স্থানীয়রা আলমগীর চৌধুরী তথ্য চিঠি দেখুন ডেস্ক রিপোর্ট জয়পুরহাট সদর উপজেলার সিট হরিপুর গ্রামের ইয়াকুবালি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে মানুষের চিকিৎসা সেবায় নিশ্চিতে ছুটে যাচ্ছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের উপকার করতে চান তিনি আমরা যখন জয়পুর যায় দেখি একচু লোক ভ্যাকসিনে পুরা আছে রাস্তায় তার দেখা কি নেই তখন আমি হাসপাতাল গুরতে গিয়ে তা সুচিকিৎসা করি তারপর আমরা ভামরাম যে এই এই সমস্ত অসহায় ব্যক্তিদের আমি চিকিৎসা করব বিনা পয়সা তারই কর্মকাণ্ডের ফলে এরই মধ্যে সকলের কাছে ডক্টর ইয়াকুম ভাই বলে পরিচিতি পেয়েছেন তিনি বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা ওষুধে বাড়ায় আমার মতো বয়স্ক লোক এবং অসুস্থ দশ বারোটা গ্রামে অঞ্চলে ওষুধ দিয়ে বেলায় বিনি পয়সায় কোনো টাকা পয়সা লাগে না ইয়াকুব ভাই এই গ্রাম থেকে ওই গ্রামে বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে অনেক দুস্থ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করে ইয়াকুব আলী এমন মহৎ উদ্যোগে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তার সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান পৌর দরিদ্র মানুষের পাশে যে ওষুধ সরবরাহ ওষুধ লাগে সেই সরবরাহ করেন এবং ইয়াকুব ভাই আমার থেকে আরো দু চার থেকে যে চেয়ে নিয়ে যায় সেটা মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করে এবং ইয়াকুব ভাই যে কাজটা করে এটা আসলে আমার আমার দ্বারা সম্ভব হইতো না প্রতিদিন দুইশো থেকে আড়াইশো রোগীকে বিনামূল্যে ওষুধ দিয়ে থাকেন ইয়াকুব আলী রিপোর্ট